কুমিল্লায় দশ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লায় দশ হাজার পিস ইয়াবা সহ মোহাম্মদ ওয়াদুদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এ সময় নাম্বারবিহীন একটি মোটরসাইকেল আটক করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার খেতাসর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত ওয়াদুদ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানান পলিথিনে প্যাকেটে মোটরসাইকেল খেতাসর এলাকা দিয়ে পুলিশের দেখে পালানোর চেষ্টা করে এতে সন্দেহ হলে ধাওয়া করে ওয়াদুদকে গ্রেফতার করা হয় এ সময় অপর আরোহী দৌড়ে পালিয়ে যায় বিকালে গ্রেফতারকৃত ওয়াদুদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে